नमस्कार बंधुरा सकल के अनेक अनेक स्वागत जानाई गोपुर गोलकधाम आरो एक नतून भिडियोते। तो गतकाल भिडियोते तुम्हारे साथ शेयर करेछिलाम जे आमादेर एखाने किन्तु चारिदिके काश फुले भरे गेछे एकदम पुजोर जे गंध बाताशे सेटा किन्तु आमरा एखन थेके एखाने उपलब्धि करते पाच्छि। एबं शहरे थाकले आमरा जे आर कि समस्त प्यान्डेले प्यान्डेले आर कि काठ बाधा बाश बाधा शुरू हो जाए सेई समस्त जेमन देखते पाई ग्रामेर आर कि सौंदर्यटा किन्तु सम्पूर्ण अन्यरकम बंधुरा। तो देखो आमी भावलाम जेहेतु रयेछि तो तोमादेर साथे एकटु शेयर करी आमादेर एखाने आशेपाशटा पुजोर आगे केमन सेजे उठेछे एबं आमादेर एखाने किन्तु बंधुरा ठाकुरो तैरी हय प्रतिमा तैरी हय। तो सेटाओ आजके देखो आमी तोमादेर साथे शेयर करछि आर कि एखन सम्पूर्ण माटिर काज चलछे। तो खड़ेर मध्ये माटि लागिए सम्पूर्ण आर कि जे स्ट्रक्चर सेटा तैरी हये गेछे एबं सारी सारी भगवानेर आर कि प्रतिमा एखाने रयेछे मूर्ति रयेछे। एरपरे एखाने सादा कलर करा हबे एगुलोर ओपर शुकिये गेछे एबं तारपरे किन्तु विभिन्न रकमेर रंग दिए आर कि पेंट करा हबे एबं तारपरे सबार शेषे किन्तु गयनागाटी एबं पोशाक जे पड़ानो सेगुलो करा हबे। माने आमी शुधु एगुलो देखछिलाम आर भाबछिलाम जे माने कोनो मानुष एत सुंदर भावे हाथेर काज करते पारे। तो देखो बंधुरा एत सुंदर निखुत आर कि प्रतिभा। तो बेश भालो लागलो देखे। तो प्रतिमा बनाते आमि जिज्ञेस करलाम मोटामुटी एकदम जदि शुरू थेके आर कि शेष पर्यन्त जे प्रक्रिया सेटा करते 10 থেকে 12 দিন समय लागे। तबे अवश्य हाँ एटा डिपेंड करछे वेदारेर ओपर केननो जखन एभावे माटी लागानो हय तारपरे किन्तु शुकोते बेश किछुटा टाइम लागे जदि किना बृष्टि बादल हय एबं रोद ना ओठे। जदिओ एनारा बोललेन जे एनारा माटिर जे काज सेटा अनेक दिन आगे थेकेई शुरू करे दें केननो समस्त रकम प्रतिकूल अनुकूल परिस्थिति आसे আবহাওয়াকে আমরা প্রেডিক্ট করতে পারি না তাই জন্য। আর দেখো ঠিক এই দিকটায় যেরকম মা কালীও কিন্তু প্রতিমা এনারা তৈরি করে রেখেছেন। সত্যি বলতে এই কবছর আছি এখানে কিন্তু এরকম ভেতরে ঢুকে আর এতটা কাছ থেকে কিন্তু কোনোদিনই দেখা হয়নি। তো দেখো বন্ধুরা এখন এই যে গুনু বাবার এনার ডিটেইলিং আর কি মাটির যে কাজ সেটা উনি নিজের হাতে করছেন এভাবে। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছো ওগুলোতে কিন্তু এই কাপড় দিয়ে প্রতিমাগুলোকে ঘষছে আর কি প্লেন করার জন্য। আর কিছু প্রতিমা কিন্তু বাইরেও দেয়া হয়েছে যেগুলো ছোট ছোট আর কি রোদে যাতে শুকিয়ে যায়। তো এখানে পুরো সারি সারি লাইন দিয়ে রয়েছে। আর যেটা আমি দেখে বুঝলাম যে মাটির কাজ করার পর যখন শুকিয়ে যায় শুকিয়ে গেলে কিন্তু একটু ওই ক্র্যাক মানে ফেটে ফেটে আসে। তো সেগুলোকেই ওনারা মানে রং করার আগে কিন্তু সেগুলোকে আবার জল কাপড় দিয়ে সুন্দর ঘষে দিলেই কিন্তু একদম পুরো প্লেন হয়ে যাচ্ছে এবং মানে কোনো দাগ আর কি থাকছে না। তার উপরে ওনারা সাদা পেন্ট করবেন তারপরে কিন্তু যেরম যেরম কালার সেরম কালার করবেন। প্রতিমা তো আমরা সমস্ত মণ্ডপেই দেখতে পাই কিন্তু সেগুলো সম্পূর্ণ হয়ে আসার পরেই কিন্তু আমরা দেখি। তো সেই জন্য আমি ভাবলাম যে যেহেতু আমি এগুলো দেখার সুযোগ পাচ্ছি তো তোমাদের সাথেও কিন্তু আমি শেয়ার করি। তো দেখো বন্ধুরা বলছিলাম না যে জল কাপড় দিয়ে কিন্তু আবার সুন্দর করে ঘষে একদম প্লেন করে দেওয়া হয়। তো এই দেখো গুনু বাবার মুখটা দেখে বুঝতে পারছো এখানে কিন্তু সম্পূর্ণ ফিনিশিং শেষ হয়ে গেছে। এবারে কিন্তু এনাকে সাদা কোটিং করা হবে। এ দেখো আর এই গুনু বাবাকে কিন্তু এখন ফিনিশিং করা হচ্ছে। এই দেখো সরু একটা এরকম টুল দিয়ে পেন্সিলের মতো একটা জিনিস দিয়ে চোখের কোণগুলো খাঁজগুলো এবং যেখানে যেখানে ডিটেলিং দরকার সেখানে। আর এ দেখো মাটি এইভাবে কিন্তু খড়ের ওপরে লাগানো হয়। তো মূষক রাজ এনাকে এখন আর কি এনার ফার্স্ট স্টেপ তো তৈরি করা হচ্ছে। এবারে চলো চলে যাব বাড়ি। আর যাওয়ার পথে তোমাদেরকে বেশ কিছু দৃশ্য কিন্তু গ্রামের দেখাবো বন্ধুরা। কি রে মাছ ধরেছিস দেখি দেখা? বাবা এই কই মাছ ধরেছিস তোরে? কোথা দিয়ে ধরলি? এই খাল থেকে? খুব ভালো। কি রে ও তো মাছ পেয়ে গেল, তুই পাচ্ছিস? বসে থাক বসে থাক পাবি। কাশফুল তো দেখলেই চারিদিকে, তার সাথে সাথে কিন্তু মাঠে এরকম ধান গাছও বন্ধুরা হয়েছে।
দেখো বন্ধুরা, গাছে হয়েছে পেঁপে, আমাদের গাছেও হয়েছে পেছন দিকে। তো এখানে কিন্তু প্রায় মোটামুটি সবার বাড়িতেই কিছু না কিছু আর কি চাষাবাদ হয়। আর এই দেখো, বর্ষার জল জমে কিন্তু পুকুরে ভর্তি হয়েছে শাপলা। আর দেখো বন্ধুরা, গুমাতারা কিন্তু এখানে মাঠে ঘাস খাচ্ছেন। তো চলো এবারে বাড়ি ফিরে যাই। আর দেখো, আমাদের বাড়ির সামনেটাও কিন্তু সুন্দর এরকম কাশ ফুলে ভরে গেছে। তো আশা করছি বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো বন্ধুরা। সর্বদা বলতে থেকো রাধে রাধে।